হ্যালো ভিউয়ার্স, আমি সোহাগ। স্বাগতম সবাইকে আমার লার্ন উইথ সোহাগ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে। আজ আবারও হাজির হলাম আপনাদের জন্য খুবই চমৎকার আরও একটি ভিডিও নিয়ে। আজকে কথা বলবো মূলত ফন্ট। এর আগেও আমার কিছু ফন্টের ভিডিও আছে, সেগুলো যদি দেখে থাকেন তাহলে বলবো এই ভিডিওটাও অনেক কাজে লাগবে। যদি না দেখে থাকেন ভিডিও ডিসক্রিপশনে পাবেন, সেটা দেখে নেবেন। তো আজকে আপনাদের জন্য 20টা এমন ওয়েবসাইট নিয়ে আসছি যেখান থেকে আপনি ফ্রিতে ফন্ট ডাউনলোড করতে পারবেন এবং খুবই চমৎকার চমৎকার ফন্ট পাবেন যেটা আপনার ডিজাইনের জন্য দরকারি। কারণ একটা ডিজাইনকে সুন্দর করতে হলে অবশ্যই মানসম্মত একটা ফন্ট বা ওই ডিজাইনের সাথে মিল রেখে যে ফন্টটা দরকার সেই ফন্টটা যদি ব্যবহার করেন তাহলে আপনার ডিজাইন কথা বলবে। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। প্রথমে আমরা যে সাইটটা দেখব সেটা হলো গুগল ফন্ট। হয়তোবা অনেকেই নাম শুনছেন, অনেকেই নাম শুনেন নাই। এটা সম্পূর্ণ ফ্রি, আপনি শুধু আসবেন গুগল ফন্টে, আপনি ফন্টের নাম দিয়ে সার্চ দিতে পারেন অথবা আপনি কিছু টাইপ করতে পারেন। যেমন আমি এখানে টাইপ করলাম আই লাভ ফিশিং, আমি বড় হাতে ছোট হাতে মিক্স করে টাইপ করলাম। দেখেন আমি এখান থেকে যদি একটু বাড়িয়ে দিই তাহলে কিন্তু এটা দেখাচ্ছে। এবং এখান থেকে আপনি যদি হলো ক্যাটাগরিতে ক্লিক করেন, দেখেন অনেক রকমের ক্যাটাগরি এখানে কিন্তু শো করতেছে। আপনার দরকার হলো সেন্সরিফ ফন্ট, কারণ আপনি হয়তোবা একটা প্রিন্ট আইটেম বা এই টাইপের ডিজাইন করবেন, তার জন্য আপনার একটা সেন্সরিফ ফন্ট দরকার। দেখেন সব সেন্সরিফ টাইপের ফন্ট এখানে শো করতেছে। এখন যদি আপনি বড় হাতের কোনো কিছু লিখতে চান, সেটা যদি এখানে বড় হাতের মানে সবগুলো ক্যাপিটাল লেটারে লিখেন, তখন কিন্তু এই ফন্টটা কেমন হবে সেটা দেখাবে। তো আপনি এখান থেকে সেগুলো দেখে আপনি আপনার মতো করে ডাউনলোড করতে পারবেন। সাপোজ এই ফন্টটা ডাউনলোড করবেন, আসবেন ডাউনলোড ফ্যামিলিতে ক্লিক করবেন, ডাউনলোড শুরু হবে, তারপর আনজিপ করবেন, ইনস্টল করবেন, ব্যাস কাজ শেষ। এরপরে যেটা আছে, আচ্ছা বলে রাখি সবগুলো লিংক আমার ভিডিও ডিসক্রিপশনে পাবেন। এরপরে আছে দা ফন্ট, ডে ফন্ট, যে যেভাবেই ডাকেন। তো ডে ফন্ট বা দা ফন্ট ডট কম এই নামে আরও একটা আছে, সেটা আমরা পরে দেখব। তো এখানে আসার পরে আপনি অনেকগুলো ক্যাটাগরি পাবেন। সাধারণত ভালো ডিজাইনার হতে হলে আপনাকে ফন্ট নিয়ে পড়াশোনা করতে হবে। তো ফন্ট নিয়ে পড়াশোনা করার জন্য এই দা ফন্ট বা ডে ফন্ট আপনার জন্য খুবই চমৎকার একটা সাইট হতে যাচ্ছে। কারণ এখানে দেখেন আপনার খুব সুন্দর করে এই ক্যাটাগরিগুলো দেওয়া আছে। আমি যখন আমার অনলাইনে ক্লাসগুলো নিই তখন আমি স্টুডেন্টদেরকে আগে এই ফন্টগুলো নিয়ে একটু স্টাডি করতে বলি বা টুকটাক করে বুঝিয়ে দিই কোনটা কোথায় কী আছে। যেমন ফ্যান্সির ভিতরে যদি আমি অনলি ফ্যান্সির ভিতরে যাই, দেখেন এই একটা ফন্ট আরবান জঙ্গল, খুবই পপুলার, যে বড় বড় শহরের নাম লেখা, রাজশাহী, ঢাকা, এই ধরনের নাম লেখার জন্য এটা চলে, যে এটা হলো মনে হয় যেন নিচ থেকে ভেসে উঠতেছে। তো এইরকম টাইপের হিউজ পরিমাণে ফন্ট আছে। তো যদি আপনি ওল্ড স্কুলটা সার্চ দেন এখান থেকে ফন্ট নিয়ে একটু স্টাডি করার জন্য, তাহলে দেখবেন এই যে আমরা টি শার্ট ডিজাইনের ক্ষেত্রে বা একটু ভ্যাটেরিয়ান টাইপের ডিজাইন বা একটু বোল্ড টাইপের ডিজাইন করার ক্ষেত্রে কিন্তু এই টাইপের ফন্ট ব্যবহার হয়। তো এইগুলোর জন্য আপনাকে একটু স্টাডি করতে হবে। এখান থেকে সব ডাউনলোড করতে পারবেন, কোনোটা কমার্শিয়াল ইউজ, কোনোটা পার্সোনাল ইউজ, দেখে নেবেন, ইউজ করতে পারবেন। এরপরে যেটা সেটা হলো ফন্ট স্কোয়ারিল বা স্কোয়ারাল, যেভাবে বলেন। তো এখানে আসার পরে আপনি বহুত রকমের জিনিস পাবেন। এখানে হট আছে, রিসেন্ট আছে, পপুলার আছে, আপনার যেটা দরকার আপনি জাস্ট ক্লিক করবেন। এখান থেকেও কিন্তু খুব সহজে ইজিভাবে আপনি ফন্ট ডাউনলোড করতে পারবেন। সাপোজ আপনার এটা দরকার, আপনি ক্লিক করলেন, দেন এখানে কিন্তু একদম পুরো ক্যাটাগরি পেয়ে যাবেন। এই যে দেখেন পুরো ক্যাটাগরি আপনি এখান থেকে পেয়ে যাচ্ছেন। তো যেটা ডাউনলোড করবেন আপনি ক্লিক করবেন, ডাউনলোড করতে খুব বেশি আপনার ঝামেলায় পড়তে হবে না। তো এখানে আসার পরে আপনি জাস্ট স্ক্রল করে দেখতে পারেন, পুরো ফ্যামিলি আছে, উপরে আসবেন, এই ডাউনলোড ওটিএফ ডাউনলোড দিবেন, ইনস্টল করবেন, হয়ে যাবে। এরপর আছে ফন্ট স্পেস। ফন্ট স্পেসে আসার জন্য আপনার ফন্ট জেনারেট করা থেকে শুরু করে কালেকশন থেকে শুরু করে বিভিন্ন স্টাইল, যেটা ডে দা ফন্ট বা ডে ফন্টে দেখছিলাম, দেখেন এখানে প্রচুর ফন্টের স্টাইল আছে। আপনি কোন ফন্টটা চাচ্ছেন, আপনি যেটা চাচ্ছেন সেটা যদি এখানে ক্লিক করেন, আপনি বার্থডের ডিজাইন করবেন, বার্থডের যে ফন্টগুলো সেগুলোও কিন্তু এখানে খুব চমৎকারভাবে দেওয়া আছে। তো চাইলে এগুলো জাস্ট ক্লিক করবেন, ডাউনলোড করবেন, ইনস্টল করবেন, হয়ে যাবে। এরপরে যেটা আছে সেটা হলো ফন্টেস বা ফন্টাস্ক, যেটাই বলেন, ফন্টেস্ক আসবেন। এখানে দেখেন সেন্সরিফ, সেরিফ, স্ল্যাব সেরিফ, স্ক্রিপ্ট, ডিসপ্লে, বিভিন্ন ক্যাটাগরি আলাদা আলাদা করাই আছে। আপনি আসবেন, জাস্ট ক্লিক করবেন, দেখবেন কোনো কিছু সার্চ দেওয়ার দরকার হলে সার্চ দেবেন, দেন এখান থেকে আপনি চমৎকারভাবে কিন্তু ডাউনলোড করতে পারবেন। এছাড়া আমি শেষের দিকে দুইটা পেইড ফন্টের লিংক দিচ্ছি দিব, যেটা অনেকে সাবস্ক্রিপশন থাকে, আপনি খুব চমৎকারভাবে সেখান থেকে আরও পপুলার ফন্ট বাইর করতে পারবেন। তো এরপরে যেটা হলো সেটা হলো এই একটা সাইট, সেটা হলো অ্যাবস্ট্রাক্ট ফন্টস। তো এখানে আসবেন, এখানে হলো ক্যাটাগরি আছে সেম অ্যাজ লাইক অ্যাজ, তবে এখানে একটু
এক্সেপশনাল। তার মানে আপনি যদি অ্যানিমালে ক্লিক করেন, দেখেন আপনি এই ইনস্টল দিয়ে এই ফন্ট দিয়ে আপনি বাটারফ্লাই আপনাকে ভেক্টর টেক্টর খোঁজা লাগবে না, আপনি কী করতে পারবেন ওই অ্যানিমেলগুলো সহজেই এখানে পেয়ে যাবেন। আপনার কোন অ্যানিমেল দরকার দেখেন এটা কিন্তু ইউজ করতে পারবেন। তো আপনি এখানে ক্যাটাগরিতে ক্লিক করতে পারেন, এখান থেকে যেটা দরকার আপনার, এই যে এটাই ক্লিক করলেন এই টাইপের ফন্টগুলো এখানে চলে আসলো। খুবই চমৎকার একটা সাইট, আমার কাজে লাগে অনেক, তো আপনারা এটাই ইউজ করতে পারেন। তো এরপরে যেটা হলো সেটা হলো বিহান্স। বিহান্সের নাম শোনেন না, এরকম খুব কম মানুষই আছে যারা ডিজাইন শুরু করছেন বা ডিজাইন করেন তারা। তো এই বিহান্সে ফন্ট ফ্রি পাওয়া যায়। এতদিন ডিজাইনের পোর্টফোলিও হিসেবে ব্যবহার করছেন, এখন থেকে ফ্রি মকআপ, ফ্রি ফন্ট খোঁজার জন্য এটা ব্যবহার করতে পারেন। তো এই ফ্রি ফন্ট খোঁজার জন্য আপনি ফ্রি ফন্ট লিখে সার্চ দিবেন, দেওয়ার পরে আপনি এখান থেকে আসবেন, বিভিন্ন ফন্ট থাকবে আপনার যেটা দরকার, আপনি সেটা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি কী করতে পারেন, জাস্ট যাবেন, গেলে আপনাকে ডাউনলোড করার বিভিন্ন অপশন থাকবে। যেমন এই ফন্টটা জি বলে দিয়ে দিছে, তার মানে এখানে যদি লিঙ্ক থাকে এই লিঙ্কে ধরে এখানে ক্লিক করবেন, এখান থেকেই আপনি ওটা ডাউনলোড করতে পারবেন কোনো রকম সমস্যা ছাড়া। আপনার এখানে লগ ইন করতে বলছে, লগ ইন করলে আপনি ডাউনলোড করতে পারবেন। আবার এই যে ফন্টটা, এটা যদি আপনি যান তাহলে একটু নিচের দিকে যাবেন বা উপরের দিকে খুঁজবেন কোথায় লিঙ্ক দেওয়া আছে। এই ফন্টের লিঙ্কটা আছে এই যে অন মাই ওয়েবসাইট, এখানে যাবেন, এই ওয়েবসাইটগুলোতে গেলেই আপনি কিন্তু পেয়ে যাবেন। ঠিক এইভাবে করে চমৎকার চমৎকার ফন্ট আপনার ডিজাইনের জন্য দরকারি, মানে যে ফন্টগুলো এটা খুঁজলেই আর অন্য সাইট তেমন লাগার কথা না। এরপরে যেটা থাকবে সেটা হলো ড্রিবল, এটার নামও আমরা সবাই শুনছি, সবাই কাজ করে টুকটাক এখানে, এখানেও কিন্তু ফ্রি ফন্ট পাওয়া যায়। আপনি এখানে আসবেন, এখানে এসে এই ইনভেটো এলিমেন্ট বাদে অন্য অন্যগুলো ওপেন করার ট্রাই করবেন, ট্রাই করলেই দেখবেন যে অন্যগুলোতে আপনি ম্যাক্সিমাম টাইম ফন্ট কিন্তু ফ্রি পাবেন। তো এখানে অনেক সময় দেখা যায় যে এখানেই অ্যাটাচ করে দেয়, আবার অনেক সময় দেখা যায় যে এই যে ফ্রি ডাউনলোড বলে লিঙ্ক দিয়ে দিছে, এই লিঙ্কগুলোতে যেতে হয়, লিঙ্কগুলোতে গেলেই আপনি ডাউনলোড লিঙ্কটা পেয়ে যাবেন। এই যেমন এই ফন্টটা আমরা এখান থেকে ডাউনলোডের অপশন পাবো, এখানে ডাউনলোডের অপশন পাবো, এটা হলো আমার ইনভেটর লিঙ্ক। তো এইভাবে করে এই সাইটটাও খুঁজে নিতে পারেন দরকারি ফন্ট। ভাই ফন্ট নিয়ে পড়াশোনা করলে কখনো লস হবে না, বরং আপনার ডিজাইন ইম্প্রুভমেন্ট হবে। পড়াশোনা করতে হবে, শুধু টাকা ইনকামে ধান্দা করলে হবে না। আচ্ছা এরপরে এটা হলো সেই ফন্ট যে এখানে আসলেন, এখানে হলো জিরো দিবেন, এরকম যদি আসে তখন এখানে আপনার দেওয়া থাকে হলো ডলার সাইন, আপনি এক দুই দিলে কিন্তু আপনার তখন টাকা কাটবে, আপনি জাস্ট জিরো দিয়ে দিবেন, আই ওয়ান্ট দিস ক্লিক করবেন, দেন এখানে আপনার ইমেল অ্যাড্রেস পাবে, আপনি একটা টেম্পোরারি মেইল এখানে দিবেন, দিয়ে গেটে ক্লিক করবেন, ওই মেইলে দেখবেন একটা লিঙ্ক চলে যাবে, ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে, খুবই ইজি। এরপরে আছে আরবান ফন্ট। তো এই আরবান ফন্টটায় যদি আসেন, এই ফন্ট সাইট, কিছু কিছু সাইট আছে যেখান থেকে আপনার খুঁজতে সুবিধা হয় যে আপনি কোন টাইপের ফন্টটা চাচ্ছেন। যেমন খুব চমৎকারভাবে দিছে, আপনি গথিক টাইপের ফন্ট চাচ্ছেন, ক্লিক করেন, গথিক টাইপের যে ফন্টগুলো সেগুলো খুব চমৎকারভাবে এখানে দেখেন দিয়ে দিচ্ছে, যে স্টাইলিশ লেখা বা একটু কি বলে ক্যালিওগ্রাফি টাইপের লেখা, এরকম ধরনের যা চাচ্ছেন এখান থেকে পেয়ে যাবেন। আপনার ব্রাশ ফন্ট দরকার, জাস্ট ব্রাশ ফন্টে ক্লিক করেন, ব্রাশ টাইপের ফন্ট, মানে যেটাকে আমরা সচরাচর স্ক্রিপ্ট ফন্ট বলি, তো এই টাইপের ফন্টটা কিন্তু এখান থেকেও পেয়ে যাবেন। এরপর যেটা আছে সেটা হলো শুধু ফন্ট না, এখানে বিভিন্ন জিনিস পাওয়া যায়, সেটা হলো পিক্সেল শোর প্লাস বা এরকম টাইপের নাম। তো এখানে আসার পরে ফ্রি গুডসের এখানে ক্লিক করবেন, দেন ফন্টে ক্লিক করবেন, আপনার সামনে একেবারে চমৎকার কিছু ফন্ট ওপেন হয়ে যাবে। আপনার যে টাইপের ফন্ট দরকার আপনার এখানে দেখেন বহুত পেজ আছে, আপনি ক্লিক করে করে যাবেন, আপনি ফন্টগুলো ডাউনলোড করতে পারবেন। এছাড়াও আপনার এখান থেকে কিন্তু আরও অনেক কিছু আছে, বান্ডেল, এগুলো ফ্রি মকআপ আছে, অনেক কিছু আছে এই সাইট থেকে নিতে পারেন। এই সাইটটা, এই ফন্টটা ডাউনলোড করবেন, আমি গেলাম, অ্যাড টু কার্টে ক্লিক করতে পারেন, কিন্তু এই সাইট থেকে ডাউনলোড করতে হলে অবশ্যই আপনাকে একটা অ্যাকাউন্ট খুলতে হবে। তো অ্যাকাউন্ট খোলার জন্য সবসময় টেম্পোরারি মেইল ইউজ করবেন, পার্সোনাল মেইল ইউজ করবেন না, কারণ প্রচুর পরিমাণে স্প্যাম নোটিফিকেশন চলে যাবে বা মেইল যাবে। আচ্ছা ফ্রিবিজ বান্ডেল, এই যে গ্রাফিক্স ডিজাইন ফ্রিবিজ নামে একটা আছে, তো এখানে আসবেন, এখানে আসার পরেও কিন্তু এই যে লিঙ্কটা দিয়ে দেবো, এখানে আসলেও কিন্তু হিউজ ফন্টের কালেকশন পেতে পারেন। ভিউয়ালে ক্লিক করবেন, এখান থেকেও পেয়ে যাবেন। আপনার পছন্দের কোন কোন সাইটটা সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এবং আপনার পছন্দের 5 থেকে 10টা ফন্টের নাম কমেন্ট বক্সে জানাবেন, যাতে যেন আরেকজনের হেল্প হয়, অবশ্যই কমেন্ট করে জানাবেন। তারপর দেখেন এটা হলো ফন্ট স্টাইলে, এখানে আবার অনেক রকমের অপশন আছে। এই যে ডিস্ট্রয়েড টাইপের ফন্ট, যারা টি শার্ট ডিজাইন করেন বা এই টাইপের, তো তাদের দরকার হয় ডিস্ট্রয়েড বা গ্রাঞ্জি টাইপের যে ফন্টগুলো, ডেকোরেটিভ ফন্ট। আপনি একটা সুন্দর কিছু লিখতে যাচ্ছেন, ফন্টগুলো দরকার ডেকোরেটিভ টাইপের, তো সেগুলো এখান থেকে পাবেন। আপনি এখান থেকে জাস্ট একটু খুঁজে খুঁজে নেবেন। আশা করি আজকের পর থেকে আপনাদের ফন্ট খোঁজা নিয়ে আর ঝামেলা করতে হবে না।
আচ্ছা, এরপরে যেটা আছে সেটা হলো 1001 fonts। 1001 fonts এখানেও আপনার অনেকগুলো ক্যাটাগরি আছে, আপনি আসবেন ক্লিক করবেন, আপনার কিছু লেখার দরকার হলে ওই যে আই লাভ ফিশিং লিখে ইন্টার দিলাম, এখানে দেখেন চলে আসলো। আপনি এটাকে আরও একটু বড় করতে পারেন, বড় করে এবার আপনার যে ফন্টটা দরকার, যে টাইপের দরকার এখান থেকে আপনি নিয়ে নিতে পারবেন। এরপরে হলো bfonts.com। bfonts-এ আসার পরেও চমৎকার ফন্ট পাবেন, আলাদা আলাদা কিন্তু সব কিছুই সিমিলার, কিন্তু আলাদা আলাদা ফন্ট এখানে পাবেন। দেখেন সেই স্ক্রিপ্ট ফন্টগুলো বা সিগনেচার ফন্টগুলো কত সুন্দর সুন্দর ফন্ট এখানে কিন্তু আছে। এরপর হলো dafontfree.io। আগে ছিল dafont.com, এখন হলো dafont বা dafontfree.io। তো এখানে আসবেন, এখানে ক্যাটাগরিগুলো আছে, আপনারা একটু দেখে নেবেন। নেবেন ক্রিসমাসের ডিজাইন করতে যাবেন, ক্রিসমাসে ক্লিক করলেন আপনার সামনে ক্রিসমাস রিলেটেড ফন্টগুলো ওপেন হয়ে গেল একদম ফ্রিতে, আপনি চাইলে খুব সুন্দর করে ডাউনলোড করতে পারবেন। তো এইভাবে করে আপনাকে 20টা টোটাল আমি লিঙ্ক দিয়ে দিব। এই একটা ফন্টের সাইট আছে, এখানে আসলে শুধু ফন্ট না, আপনি টেমপ্লেট বিভিন্ন রকমের জিনিসপত্র পাবেন ফ্রিতে। তো ফন্ট আছে খুবই চমৎকার, সেগুলো ডাউনলোড করতে পারবেন। যেমন আমি এই ফন্টটা যদি ওপেন করি, ফ্রি ডাউনলোড প্রিমিয়াম ভার্সন, ফ্রিতে ক্লিক করবেন। এগুলো আবার একটু থার্ড পার্টি সাইট থাকে যেখান থেকে এরা লিঙ্ক করে, তো আপনি এখানে 10 সেকেন্ড অপেক্ষা করতে পারেন অথবা ক্লিক হিয়ার ক্লিক করতে পারেন। দেখেন ডাউনলোড হওয়ার জন্য আমার ডাউনলোডার লাফাচ্ছে, এই যে ডাউনলোড শুরু হয়ে যাচ্ছে, ডাউনলোড শুরু হয়ে গেল। তো এরপরে যে দুইটা সাইট প্রিমিয়াম বলছিলাম, সেই দুইটার ভিতরে একটা হলো ফ্রিপিক, দুইটা হলো দুই নাম্বার ক্রিয়েটিভ ফেব্রিকা। ফ্রিপিক আর ক্রিয়েটিভ ফেব্রিকা যদি আপনার কাছে সাবস্ক্রিপশন থাকে, আপনার কোনো জায়গায় যাওয়ার দরকার নেই, আপনি এই দুই জায়গা থেকে সবই পেয়ে যাবেন। তো ফ্রিপিকে আসার পরে আপনার এখানে ফন্ট নামে একটা অপশন দিয়ে দিছে, ফন্টে আসবেন। দেখেন এখানে আছে বিভিন্ন রকমের স্টাইল আছে, আপনি এখান থেকে খুঁজে নেবেন, এই যে অল সেরিফ সেন সেরিফ যেটা দরকার জাস্ট ক্লিক করবেন, আপনি এখান থেকে পেয়ে যাবেন। আমি হ্যাপিতে ক্লিক করলাম, হ্যাপি টাইপের ফন্ট আমি অল দিলাম, ক্রিয়েটিভ টাইপের দিলাম। এখান থেকে যেভাবে দরকার খুঁজে খুঁজে নেবেন, দিয়ে আপনি ব্যবহার করতে পারবেন। এরপরে হলো ক্রিয়েটিভ ফেব্রিকা। ফন্টের জন্য বর্তমানে অল্প টাকায় সাবস্ক্রিপশন কিনে ফন্ট ভেক্টর সব কিছু ব্যবহার করতে পারবেন ক্রিয়েটিভ ফেব্রিকা থেকে। তো ফন্টে ক্লিক করেন, এখানে বিভিন্ন ক্যাটাগরি আছে। তো আপনি যদি স্ক্রিপ্ট ফন্ট নেন, ক্লিক করলেন দেখেন স্ক্রিপ্ট ফন্ট হিউজ হিউজ হিউজ, এবং কোনটা কীভাবে লিখলে সুন্দর হবে সেটাও কিন্তু এরা সুন্দর করে বুঝাই দিচ্ছে। তো আপনি এখান থেকে ব্যবহার করতে পারেন, এখানে আপনি দেখে নেবেন, পার্সোনাল আছে কমার্শিয়াল আছে একটু দেখে নেবেন, তাহলেই ভালো হবে। তো এই ছিল আজকের ভিডিও, যদি পুরো ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন আর শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।